এবার কৃষ্ণসাগরের রুশ পতাকাবাহী ট্যাঙ্কের ড্রোন হামলা। কৃষ্ণসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কারের ড্রোন হামলা চালিয়েছেন ইউক্রেন। রুশ নাবিকদের বরাতে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ক্রিমিয়া সেতু থেকে দক্ষিণ দিকে কয়েক নটিক্যাল মাইল দূরে একটি রাশিয়ার ট্যাঙ্কের ড্রোন হামলার খবর পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে ক্রাচ প্রণালীর কাছে চালানো ওই হামলার নৌযানটি ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটির 11 স্ক্রুর কেউই হতাহত হয়নি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন হামলার শিকার নৌযানটি রাশিয়ার শিখ তেলবাহী ট্যাঙ্কার নো ড্রোন ব্যবহার করে এটিতে হামলা চালানো হয়েছে। হামলা শিকার ট্যাঙ্কারে জাহাজটি ক্রিমিয়া সেতু থেকে দক্ষিণ দিকে 17 মাইল দূরে অবস্থান করেছিল। সবশেষে এই ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এর আগে বৃহস্পতিবার 3 আগস্ট রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরে রুশ নৌঘাঁটি ড্রোন হামলা চালায় ইউক্রেন। কৃষ্ণসাগরে বন্দরের নভরের সিএসকরের কাছে খাঁটিতে ইউক্রেনীয় সেনারা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে মস্কো। দেশটির রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র বলে পরিচিত বন্দরটিতে হামলার ঘটনা সাময়িকভাবে জাহাজ চলাচল স্থগিত করেছে রাশিয়া। এদিকে কৃষ্ণসাগরের শস্য চুক্তি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব মোগলরা। জাতীয় সঙ্গে ছত্রছায়ার কৃষ্ণসাগরের চুক্তি আবার চালুর লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে তুরস্কের প্রেসিডেন্টও। এতে পশ্চিমারা সত্যপূর্ণে রাজি থাকলেও রাশিয়া চুক্তিতে ফিরবে বলে জানায়। এরই মধ্যে মস্কোর নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিকলেন বলেন, কৃষ্ণসাগরের শস্য চুক্তি নবায়ন করলে মস্কোর অবাধে খাদ্য রপ্তানির কার্যক্রম নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, রাশিয়ার শস্য চুক্তিতে ফিরলে তাদের খাদ্য ও স্বাস্থ্যপূর্ণ অবাধে এবং নিরাপদে রপ্তানি করতে পারে। তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করব, তবে শস্য চুক্তিতে ফিরে গেলে খাদ্য রপ্তানির রক্ষায় যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে তা মোটেও বিশ্বাস করেন না ক্রেমলিন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।